বরিশালের বানারীপাড়ায় 11টি ব্রিজ ও 2টি রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বরিশাল 2 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ শাহে আলম তালুকদার। বানারীপাড়া উপজেলার প্রতিনিধি জাকির হোসেন এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 20 অক্টোবর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের জিরারকাঠি বাউলিয়া সড়কে 4টি গার্ডার ব্রিজ, করপাড়া মিলের পাশে গার্ডার ব্রিজ, আওয়ার স্কুলের পাশে গার্ডার ব্রিজ, নিমতলা গার্ডার ব্রিজ, সাতবাড়িয়া আয়রন ব্রিজ, হিন্দের হাওলা গার্ডার ব্রিজ, ব্রাহ্মণবাড়ি গার্ডার ব্রিজ এবং পঞ্চগ্রামে আয়রন ব্রিজের সহ মোট 11টি ব্রিজ ও ইন্দের হাওলায় 2টি রাস্তার শুভ উদ্বোধন করেন বরিশাল 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ শাহে আলম তালুকদার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তুন্নি, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও রাস্তার শুভ উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বরিশাল 2 আসনের মাননীয় সংসদ সদস্য, বানারীপাড়া উজিরপুরবাসীর নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আলহাজ শাহ আলম তালুকদার। তারই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলাধীন সৈয়দকাঠি ইউনিয়নের এইসব বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়। সংসদ সদস্য শাহে আলম তালুকদারের সফর সঙ্গী হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল বহন নিয়ে সৈয়দকাঠি গ্রামীণ পথে উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের খোঁজ খবর ও তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য আলহাজ শাহে আলম তালুকদার।